সর্বপ্রথম দেখি বাইকের মাইলেজটা, বাইকের মাইলেজ কত দেয় সেটার উপর নির্ভর করে আমরা বাইক কিনি। একটি বাইকের মাইলেজ কিভাবে কমতে পারে? ইম্পসিবল, এটা বিশ্বাসযোগ্য না, অবিশ্বাস্য। এটা হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সৈকত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার চেস বাইকার। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজকের ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। আমার এই বাইকের মাইলেজ টেস্টের ভিডিওটা করতে যাচ্ছি, আর এটাই আমার ফার্স্ট মাইলেজ টেস্ট ভিডিও না, আমার জানা মতে বাংলাদেশে আমিই প্রথম এই বাইকটার মাইলেজ টেস্ট ভিডিও করেছিলাম। যখন আমার বাইকটা 400 কিলোমিটারের মতো রান হয়েছিল তখন আমি ফার্স্ট মাইলেজ টেস্ট ভিডিও করেছিলাম। আমার চ্যানেলে যারা আগে থেকে আছেন তারা সেই ভিডিওটা হয়তো বা দেখেছিলেন, আর কিছু কারণে সেই ভিডিওটা আমার ডিলিট করতে হয়েছে। বাট এখন আবার মাইলেজ টেস্ট ভিডিও করতে যাচ্ছি। বলে রাখি, 3 দিন আগে আমি মাইলেজ টেস্ট ভিডিও করেছিলাম, বাট সেই ভিডিওগুলো কেটে গেছে, আপনাদের মাঝে সেই ভিডিওগুলো দিতে পারিনি। আর তখন যা মাইলেজ পেয়েছিলাম সেটা একটা অবিশ্বাস্য মাইলেজ ছিল পার লিটারে। তারপরও এখন আমি আবার করতেছি মাইলেজ টেস্ট ভিডিও। প্রথমে যা মাইলেজ দিয়েছিল এখন সেরকমই মাইলেজ দেয় কি না? বাইকটা যখন আমার 400 কিলোমিটার রান হয়েছিল তখন আমি ফার্স্ট মাইলেজ টেস্টে যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি বাইকের ট্যাঙ্ক একদম খালি করে 500 ml ফুয়েল নিয়ে দেন আমি বাইক রাইড করেছিলাম, এবং প্রায় 500 ml ফুয়েলে 26 কিলোমিটারের মতো মাইলেজ পেয়েছিলাম। তো যাই হোক, আজকের মাইলেজ টেস্টের মেথডটা একটু ভিন্ন হবে, আর মেথডটা হচ্ছে আমি বাইকটা ফুল ট্যাঙ্ক করব, দেন আমি বাইকটা রাইড করব। আজকে প্রায় 70 থেকে 90 কিলোমিটার মতো রান হবে, ধরতে পারেন যে একটা শর্ট ট্যুরের মতো। দেন আবার এসে ফুল ট্যাঙ্ক করব এবং দেখব আমি টোটাল কত কিলোমিটার রান করলাম, কত টাকার ফুয়েলে বা কত লিটার ফুয়েলে, দেন সেটা দ্বারা ভাগ দিলে আমার এই বাইকের রিয়েল মাইলেজটা বের হয়ে আসবে। তো এখন আছে সাবার রেডিও কলোনি ফুয়েল পাম্পে, এখান থেকে ফুয়েল নেব। আমি 2 দিন আগে যে মাইলেজ টেস্টের ভিডিওটা করেছিলাম তখন আমি থানা স্ট্যান্ড থেকে ফুয়েল নিয়ে করেছিলাম, আর তখন যা মাইলেজ পেয়েছিলাম সেটা অবিশ্বাস্য ছিল। আমি ভিডিও লাস্টে আপনাদের বলে দেবো যে 2 দিন আগে যখন আমি টেস্টে ভিডিও করেছিলাম তখন কত মাইলেজ পেয়েছিলাম। তো সো আজকে সেটা শিওর হওয়ার জন্য রেল কলোনি ফুয়েল পাম্প থেকে ফুয়েল নেব। আপনি এই যে এই পর্যন্ত ফুয়েল দিন, ঠিক আছে? না না, আমি ভাঙতে দেবো, শুনছেন? আপনারা দেখতে পাচ্ছেন একদম এই পর্যন্ত আমি ফুল ভরলাম। তো আমি ফুল ট্যাঙ্ক ফুয়েল ভরে ফেললাম, এটা হচ্ছে ট্রিপ এ, এটা আমি জিরো করে দিলাম, ট্রিপ বিও আমি জিরো করে দিলাম, এবং আমার ওডোমিটারে রয়েছে 3998 কিলোমিটার। তো আমি এখান থেকে যাত্রা শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকের মেথডটা হচ্ছে আমি বাইকটা প্রায় 70 থেকে 90 কিলোমিটার মতো রান করব, দেন আমি সেম ফুয়েল পাম্প থেকে আবার ফুল ট্যাঙ্ক করব এবং দেখব আমার ফুয়েল ট্যাঙ্কে কত লিটার ফুয়েল আসে এবং টোটাল কত কিলোমিটার রান করলাম সেটা দ্বারা ভাগ দিলেই আমার এই বাইকের রিয়েল মাইলেজটা বের হয়ে আসবে। তো যাই হোক, গতবার আমি সাভার থানা স্ট্যান্ড থেকে ফুল ট্যাঙ্ক করেছিলাম, তখন প্রায় 80 কিলোমিটার মতো রান করে আবার সেম ফুয়েল পাম্প থেকে ফুয়েল ভরেছিলাম, এবং যে মাইলেজটা পেয়েছিলাম সেটা আমিও বিশ্বাস করতে পারিনি যে আমার বাইক এত মাইলেজ দিচ্ছে। তো আপনারা একটু ধৈর্য ধরে থাকুন, ভিডিওর লাস্ট টাইম বলে দিব যে 2 দিন আগে যে মাইলেজ টেস্ট ভিডিওটা করেছিলাম তখন আমি কত মাইলেজ পেয়েছিলাম। তো আজকে দেখি আমি কত মাইলেজ পাই। তো এখান থেকে যাবো মানিকগঞ্জ, সেখানে কাজ সেরে দেন সিঙ্গার হয়ে সাভারে ব্যাক করব। সো আজকে একটা শর্ট ট্যুরের মতো হয়ে যাবে, টোটাল আপডাউনে প্রায় 80 থেকে 90 কিলোমিটারের মতো রান হবে। এখন আসি আমি যখন প্রথম মাইলেজ টেস্ট ভিডিও করেছিলাম সে সম্পর্কে। তখন আমার বাইকটা অনলি 400 কিলোমিটার রান ছিল,
এবং আমার বাইকটার ব্রেকিং পিরিয়ড চলতেছিল, যার কারণে আমার বাইকটি আমি 50-60 মধ্যেই স্পিড রেখেছিলাম এবং তখন বাইকের মাইলেজ পেয়েছিলাম প্রায় পার লিটারে 52 কিলোমিটারের মতো। তবে আমি কিছুদিন আগে কক্সবাজার একটা ট্যুর দিয়েছিলাম, সেখানে প্রায় 2000 কিলোমিটার মতো আমার রান হয়েছিল আপ ডাউনে এবং তখন আমি মাইলেজ পেয়েছিলাম 48-50 কিলোমিটারের মতো। তো আমার বাইকটা আশা করা যায় হাইওয়েতে 45-50 কিলোমিটারের মতো মাইলেজ দেয়। আর আমি নেক্সট মাইলেজ টেস্টের ভিডিওটা করব ঢাকা সিটির ভেতরে জ্যামের মধ্যে, কারণ আমি দেখতে চাচ্ছি যে জ্যামের মধ্যে আমার বাইকটা কত মাইলেজ দেয়। সাধারণত আমরা জানি জ্যামের মধ্যে বাইক খুবই কম মাইলেজ দেয়, জ্যামের মধ্যে ঘন ঘন ক্লাচ ধরা হয় এবং স্পিড কমিয়ে দেওয়া হয়, আবার স্পিড বাড়ানো, ক্লাচ ধরে স্পিড কমিয়ে ফেলা হয়, এতে 1-2 গিয়ারের মধ্যে সীমাবদ্ধ থাকে, যার কারণে মাইলেজ এত ভালো দেয় না, ফুয়েলটা ওয়েস্ট যায়। আর ভালো মাইলেজ পেতে গেলে অবশ্যই 60-70 স্পিডের মধ্যে বাইকটা রাখতে হবে, অথবা 4-6 হাজারের মধ্যে আরপিএমটা রাখবেন, তাহলে আপনি ভালো মাইলেজ পাবেন। আমি সবসময় সাভার থানা স্ট্যান্ড ফুয়েল পাম্প থেকেই ফুয়েল নেই, কারণ সেখানে তারা পরিমাণে ঠিক দেয়, বাট সাভার রেডিও কলোনি ফুয়েল পাম্পের হিসাবটা একটু অন্যরকম মনে হয় আমার কাছে। তারপরেও আজকে সাভার রেডিও কলোনি থেকে বললাম, এর কারণ হচ্ছে গত মাইলেজ টেস্টের ভিডিওটা আমি সাভার থানা স্ট্যান্ড ফুয়েল পাম্প থেকে করেছিলাম, যার কারণে আজকে সাভার রেডিও কলোনি ফুয়েল পাম্প থেকে ফুয়েল নিয়ে মাইলেজ টেস্টের ভিডিওটা করতেছি। তো একটু মন খারাপ তো হবেই, কারণ আমার সেই মাইলেজ টেস্টের ভিডিও ফুটেজগুলো নষ্ট হয়ে গেছে, যার কারণে আপনাদের কাছে শেয়ার করতে পারলাম না। আমি ইউটিউব কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম যে ভিডিওগুলো কীভাবে আনা যায়, অনেক চেষ্টা করেছিলাম, ভিডিওগুলো ব্যাকআপ ফাইল বা রিকভারি করতে পারিনি। তবে যাই হোক, আজকের মাইলেজ টেস্ট ভিডিওতে আপনারা একটু হলেও বুঝতে পারবেন যে এই বাইকটি কত মাইলেজ দেয়। এই যে মহাসড়ক বড় করার কাজ চলতেছে, এই মহাসড়কটা খুবই ছোট ছিল, আর আপনারা যারা এদিক দিয়ে যাতায়াত করেন তারা তো ভালো মতোই জানেন যে এই রোডটায় কত অ্যাক্সিডেন্ট হতো এবং ঈদের সময় এই রোডটাতে কী পরিমাণ জ্যাম লাগতো। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, যারা আমাদের যাতায়াত ব্যবস্থা ভালো করার জন্য কাজ করে যাচ্ছেন এবং যাতায়াত ব্যবস্থা ভালো করতেছেন। তো ছোটোবেলা থেকে দেখে আসছিলাম এই রোডের অ্যাক্সিডেন্টের কথা, ইভেন আমার এলাকার দুটো বড় ভাই এই ঢাকার ইচ্ছা মহাসড়কে বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়, এটা প্রায় 10-12 বছর আগের ঘটনা। এই রোডটাতে সবসময় ভয় পাইতাম, যার কারণে মানিকগঞ্জ সবসময় সিঙ্গার রোডটা ইউজ করতাম, বাট এখন রোডটা বড় হইতেছে, রোডটা আরও সুন্দর হবে, বড় হবে এবং অ্যাক্সিডেন্টের পরিমাণ ইনশাল্লাহ কমে যাবে, সো এই রোডটা এখন থেকে ভালো মতো ইউজ করতে পারবো। আর প্রায় 9 কিলোমিটারের মতো রান করে ফেলেছি, এখন আছি ধামরায়ের কাছাকাছি, আর একটু পরে আপনারা দেখতে পারবেন আমি কোন শোরুম থেকে বাইকটা নিয়েছিলাম। প্রায় 10 কিলোমিটারের মতো রান হয়ে গেছে আর এখন আছে সাভার নয়ের হাট, আর এটাই হচ্ছে সাভার উপজেলা এবং ধামরায়ের বর্ডার, এখান থেকে সাভার উপজেলা শেষ এবং ধামরায় উপজেলা শুরু, আর এটা হচ্ছে নয়ের হাট ব্রিজ। আমার ফার্স্ট মাইলেজ টেস্ট ভিডিও যখন করেছিলাম তখন আপনারা এই ব্রিজটা দেখেছিলেন, কারণ আমি এই রোডেই মাইলেজ টেস্ট ভিডিওটা করেছিলাম। আর এখান থেকে ধামরায় পৌরসভা শুরু। তো আজকে মানিকগঞ্জ যাওয়ার সময় একটু রাশ রাইড হবে, আমার প্রায় 4টার আগে মানিকগঞ্জে থাকতে হবে, সো এখন বাজে 3:15, সো আমার একটু রাশ রাইড করতে হবে, বাট যখন আমি সাভারে ব্যাক করব সিঙ্গার রোড দিয়ে তখন আমি একটু রিল্যাক্সে আসব, প্রায় 60-70 স্পিড রাখব। চলে আসলাম ধামরায় ধুলিভিটায়, প্রায় 12 কিলোমিটারের মতো রান হয়েছে, আর আমার বাইকটা আমি এই শোরুম থেকেই কিনছিলাম, শোরুমটা আপনাদের দেখানোর চেষ্টা করব এখন। আপনারা যদি রাইট সাইডে খেয়াল করুন তো দেখতে পারতেছেন লাকি মোটরস, সুজুকির এই লাকি মোটরস থেকে আমি বাইক কিনেছিলাম, আর আমার ফার্স্ট সার্ভিসিং মেথডের যে ভিডিওটা রয়েছে সেই সার্ভিসিংটা আমি এখান থেকেই করেছিলাম। আপনারা যারা সেই ভিডিওটা এখনও দেখেননি, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখতে পারেন। আর আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগে, কারণ ফার্স্ট সার্ভিসিং এত ভালো করে এটা আমি কোথাও দেখিনি, বাট এখানে টেকনিশিয়ান শিপলু ভাই খুবই যত্ন সহকারে প্রায় 3-4 ঘন্টা ধরে আমার বাইকটা ফার্স্ট সার্ভিসিং করেছিলেন। আর সে ভিডিওটা দেখে নরসিংদী থেকে একটা ভাই এখানে এসেছিলেন এবং আরও 3-4টা ভাই এখান থেকে এসে সার্ভিসিং করাই গেছেন। তো যাই হোক, আপনাদের হেল্প করতে পেরে আমার একটু হলেও ভালো লাগতেছে, আপনারা খুবই অল্প সময় আমাকে সাপোর্ট করেছেন, আমাকে ভালোবাসা দিয়েছেন, আশা করি আগামীতেও সেই ভালোবাসাটা অটুট থাকবে এবং আমি আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও, আরও ভালো ভালো ব্লগ দিতে পারবো। তো যাই হোক,
এখন ধুলিভিটা ক্রস করলাম এবং কালামপুরের দিকে যাচ্ছি। প্রায় 12.5 কিলোমিটারের মতো রান করে ফেলেছি অলরেডি। আর আজকে রোডে একটু বাস ট্রাকের সংখ্যা বেশি, কেন তা জানি না। তবে দুদিন আগে যখন আমি মাইলেজ টেস্ট ভিডিও করতে বেরোয়ছিলাম তখন রোড একদমই ফাঁকা পেয়েছিলাম। এই লোকেশনটা আমার কাছে অসাম লাগে, দুই পাশে গাছ। অনেকেই বলে এক একটা গাছের বয়স নাকি 100 থেকে 150 বছরের রয়েছে। তবে যাই হোক, আমি যতদূর জানি গাছগুলো কাটা যাবে, কারণ হাইওয়ে রোড বড় করতেছে, এই জন্য হয়তো বা এই গাছগুলো কাটা যেতে পারে। যাতায়াত ব্যবস্থা ভালো করতে গেলে হয়তো বা এই গাছগুলো কাটতেই হবে, বাট গাছ কাটার পক্ষে আমি নই। বাট একটা গাছ কাটলে যদি 100টা গাছ লাগানো হয় সেটা ভালো। পাশটা দেখতে পারতেছেন, এটা একটু আগে আমাকে চাপ দিয়েছে, শুধু আমাকে না, এর আগেও একটা বাইকারের কাছে বকা খাইছে, এখন আমি একটু বকা দিয়ে আসি, দাঁড়ান। মানে সে চালাচ্ছে খুবই রাশ এবং রোডভাবে চালাচ্ছে, রোডের সামনে গাড়ি থাকলো একটা চাপ দিয়ে দিতেছে, একটা অ্যাম্বুলেন্স ছিল তো সে সাইড দিতেছিল না। তো এখন কালামপুর ক্রস করলাম, প্রায় 19 কিলোমিটারের মতো রাইড করে ফেলেছি। আর আজকে রোডে বাসের সংখ্যা অনেক, পিছনে একটা অ্যাম্বুলেন্স ছিল, অ্যাম্বুলেন্সকেও সে প্রায় 2 কিলোমিটার আগ পর্যন্ত কোনো সাইড দেয়নি। ইভেন সামনে বাস দেখা সত্ত্বেও সে ওভারটেকিং করতেছে, তো এটা থেকে দূরে থাকাই ভালো। আমি কখনো রাশ রাইড করি না, আমি খুবই ভদ্র চালক, সবসময় চেষ্টা করি আমার লিমিট বজায় রেখে রাইড করার। আর আপনাদের কাছে একটা অনুরোধই থাকবে, আপনারাও লিমিট ক্রস করবেন না, সবসময় ডিসেন্টভাবে বাইক চালাবেন। অবশ্যই ঢাকা রিচা মহাসড়কে দেখে শুনে বাইক রাইড করতে হবে, কারণ একে তো রাস্তা ছোট, তার মধ্যে এখানে বাসের সংখ্যা বেশি থাকে। তো যাই হোক, প্রায় 20 কিলোমিটারের মতো রান করে ফেলেছি, আর এখান থেকে মানিকগঞ্জ যাইতে হয়তো বা 10 থেকে 20 মিনিট লাগবে। কি অবস্থা দেখেন, ওভারটেক করতে পারে না, তাও তাদের করতে হবে ওভারটেক। ঢাকা রিচা মহাসড়কের এই পার্ট আগে অনেক গাছ ছিল, বাট হাইওয়ে বড় করার জন্য গাছগুলো কেটে ফেলেছে, তাই রোডগুলো একদম অপরিচিত মনে হইতেছে। আমি দুদিন আগেও যখন এই রোডে গিয়েছিলাম তখন আমি সেম কথা বলেছিলাম যে এই রোডটা একদম অপরিচিত হয়ে গেছে, এই বা এই গাছগুলোও থাকবে না, এই গাছগুলোও কেটে ফেলবে। তবে আমি প্রথমেই বলেছিলাম একটা গাছ কেটে যদি 100টা গাছ লাগায় সেটাই ভালো। তবে সুজুকি জিক্সার এসে এই বাইকটাতে কনফিডেন্স পাওয়া যায় ওভারটেকিং এর ক্ষেত্রে, কারণ বাইকের পাওয়ারটা, ইনিশিয়াল যে পাওয়ারটা সেটা খুবই ভালো। FI ইঞ্জিন হওয়াতে এবং বাইকের পাওয়ার কিছুটা কমিয়ে দিলেও বাইকের পাওয়ারটা আগের মতোই মনে হয়। আপনাকে ওভারটেকিং এর সময় বা হাইওয়েতে কখনোই নিরাশ করবে না, আর সেই সাথে যদি মাইলেজ আপনি হাইওয়েতে 45+ পান তাহলে তো আর কোনো কথাই নেই। আমার এই ব্লগে ঢাকা রিচা মহাসড়কের এই সুন্দর দৃশ্যটা রেখে দিলাম, কারণ আমি জানি 1 থেকে 2 মাস পরে এই গাছগুলো আর থাকবে না এবং এই সৌন্দর্যগুলো আর থাকবে না, এই সৌন্দর্যগুলো আর থাকবে না এই রোডের। আমার কেন জানি মনে হচ্ছে পরবর্তী ব্লগে আমার এই রোডের এই সৌন্দর্যগুলো, এই গাছগুলো আমি আর দেখতে পাবো না। প্রায় 25 কিলোমিটারের মতো রাইড করলাম, আর এখন আছি বাথুলি স্কেলের সামনে। এখান থেকে মানিকগঞ্জ প্রায় 7 কিলোমিটারের মতো। পাথুলি স্কেলের পরে এই প্লেসটা অনেক সুন্দর, এই প্লেসটাও আমার ভিডিওতে রেখে দিলাম, কারণ এটাও থাকবে না, এই গাছগুলো কাটা পড়বে। এই প্লেসটাও আমার কাছে খুব সুন্দর লাগে। লুক অ্যাট দ্য ভিউ,
আসলে রোড বড় করার জন্য হয়তো ভাই গাছগুলো কাটা পড়বে, কারণ এই গাছগুলো হাইওয়ে রোডের মধ্যে পড়ছে। এখান থেকে ঢাকা জেলা শেষ এবং মানিকগঞ্জ জেলা শুরু। আমি যদি ভুল না হই, এই ঢাকা বেচা মহাসড়কের এই রোড দিয়ে প্রায় 20-21টা জেলায় যাওয়া যায়, এবং আমরা ঈদের মধ্যে বা সরকারি ছুটি বা যে কোনো ছুটিতে আমরা যখন বাড়িতে যাই তখন দেখতে পারি, বিশেষ করে ঈদের মধ্যে এই রোডে হিউজ পরিমাণে জ্যাম লাগে, যার কারণে অনেক ভোগান্তি হয়, পাটুরিয়া ঘাটের আগ পর্যন্ত জ্যাম লেগে যায়। সো এই রোডটা বড় করা খুবই দরকার। আমরা আগে টাঙ্গাইল রোডটা এরকমই ছিল, বাট এখন টাঙ্গাইল রোডটা খুবই সুন্দর করেছে। সো আমরা আশাবাদী এই রোডটা টাঙ্গাইল রোডের থেকে সুন্দর হবে। প্রায় 35 কিলোমিটার মতো রান হয়ে গেছে, রাস্তা দেখানো সম্ভব না, যার কারণে আমি একটু পরপর আপনাদের দেখাচ্ছি কত কিলোমিটার আমি রান করতেছি, এবং হাইওয়েতে বিভিন্ন আপনাদের সাথে কথা বলার জন্য ক্যামেরা অন করতেছি। আর সিঙ্গাইল রোডে যখন উঠবো তখন আপনাদের সাথে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে বাইকের মাইলেজ কমে যায় তার কারণগুলো, এবং আপনি কী কী বিষয়গুলো খেয়াল করলে আপনি বাইকে ভালো মাইলেজ পেতে পারেন। তো আগে মানিকগঞ্জের কাজটা শেষ করে দেন যখন যাত্রা শুরু করব এবং সিঙ্গাইল রোডে উঠব, তখন আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে, এবং আপনাদের সাথে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব এই বাইক সম্পর্কে। সো সাথেই থাকুন এবং দেখতে থাকুন মিস্টার জ্যাজ বাইকার। পিছনে ওইটা মানিকগঞ্জ জেলা কারাগার, আর এখানে আমার কাজ। তো কাজ শেষ করে যাত্রা পথে আবার আপনাদের সাথে কথা হবে। মানিকগঞ্জ শহরের দিকে প্রবেশ করলাম। আপনারা যারা মানিকগঞ্জ সদর শহরের দিকে যাবেন, অবশ্যই শিওর হয়ে নেবেন আপনার বাইকের পেপার্স, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট, এবং পিলিয়ন থাকলে পিলিয়নের হেলমেট আছে কি না, কারণ মানিকগঞ্জের যে সার্জনগুলো রয়েছে তারা একটু বাইকের প্রতি এগ্রেসিভ। আপনার যদি পেপার্স সব ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার সাথে ভালো ব্যবহার করবে, আর যদি আপনার পেপার্স, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট না থাকে সে আপনাকে কেস দিবে। সো এখানে কোনো সার নেই মানিকগঞ্জ সদরে। সো এইসব ব্যাপারগুলো খেয়াল করেই দেন মানিকগঞ্জ শহরে ঢোকার চেষ্টা করবেন। আর এখন যাব মানিকগঞ্জ কোর্টের দিকে, দেন কোর্টে 10 মিনিটের কাজ শেষ করে আবার রওনা দেব সাভারের উদ্দেশ্যে। সো এবার যাব সিঙ্গাইল রোড হয়ে। সিঙ্গাইল রোডটা অনেক সুন্দর হয়েছে, পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে, কজ রাস্তাটা বড় করছে, গাছপালা অনেক কাটা পড়ছে, এসব ব্যাপার নিয়েও অনেক হইচই ছিল যে গাছ কেন কাটবে। যাই হোক, সরকার যেমন গাছ কেটেছে সেরকম গাছও লাগিয়েছে। সো এইসব ব্যাপার নিয়ে কথা না বলাই ভালো, কারণ একটা দিক ভালো করতে গেলে একটা দিক তো নষ্ট হবেই। এই হচ্ছে সিঙ্গাইল রোড। আপনারা যারা হাইওয়ে অ্যাভয়েড করতে চান তারা এই রোড দিয়ে অনায়াসে সাভার, হেমায়তপুর এবং ঢাকার দিকে যাইতে পারেন। আর যাতায়াত ব্যবস্থার এত উন্নত হয়েছে যে এই রোডটাতে আপনি হাইওয়ে থেকে খুব তাড়াতাড়ি আপনি খুব অনায়াসে হেমায়তপুরে চলে যেতে পারবেন, এবং হাইওয়ে থেকে এই রোডটাতেই আপনার সুবিধা হবে বেশি, কারণ আমরা অনেকে হাইওয়ে রোডটা অ্যাভয়েড করি, হাইওয়েতে অ্যাক্সিডেন্টের চান্স একটু বেশি থাকে। বাট এসব রোডে অ্যাক্সিডেন্টের পরিমাণ একটু কম থাকে, কারণ এসব রোডে সব গাড়িগুলো 60-70 মধ্যে স্পিড থাকে, আর আপনি নিজেও চেষ্টা করলেও এই রোডে 90-100 উঠাইতে পারবেন না। সো আমার মতে হাইওয়ে অ্যাভয়েড করে এসব রোড ইউজ করাই ভালো, কারণ এখন যাতায়াত ব্যবস্থা খুবই ভালো হয়ে গেছে। আমি হাইওয়েতে 80-90 মতো স্পিড রেখেছি যখনই রাস্তা ফাঁকা পেয়েছি, বাট এই রোডে আমি 60-70 মধ্যেই রাখবো, এবং সব কিছু ক্যালকুলেট করেই দেখব যে আমার বাইকের রিয়েল মাইলেজটা কত। তো যাই হোক, এখন আসি একটি বাইকের মাইলেজ কীভাবে কমতে পারে সে বিষয়গুলো নিয়ে। কিছু কিছু বিষয়গুলো রয়েছে যেগুলোর কারণে একটি বাইকের মাইলেজ কমে যেতে পারে, এর মধ্যে অন্যতম কারণ হইতেছে বাইকের স্পার্ক প্লাগ এবং বাইকের এয়ার ফিল্টার পরিষ্কার না করা। আপনার বাইকটা যদি অনেক দিন ধরে এয়ার ফিল্টার অথবা প্লাগ পরিষ্কার না করেন তাহলে আপনার বাইকটির মাইলেজ ড্রপ হওয়া শুরু করবে। সো আপনারা যখনই সার্ভিসিং করান তখনই বাইকের প্লাগ এবং এয়ার ফিল্টারটা পরিষ্কার করবেন, আর এক এয়ার ফিল্টার দিয়ে 8000 কিলোমিটারের বেশি না চালানোই ভালো। সেকেন্ড আসি বাইকের টায়ার প্রেশার।
আপনার বাইকের টায়ার প্রেসার যদি কম থাকে পাওয়ারও একটু বেশি লাগবে বাইকটা রান করার জন্য, যে কারণে বাইকের মাইলেজটা ড্রপ করতে পারে। সো সবসময় খেয়াল রাখবেন আপনার বাইকের টায়ার প্রেসার যাতে ভালো থাকে। ওভারলোড এবং রাশ রাইডিংও আপনার মাইলেজ ড্রপ করবে। আপনি যদি আপনার বাইকে পিলিয়ন অথবা দুজন নিয়ে রাইড করেন তাহলে অবভিয়াসলি আপনার বাইকের মাইলেজ কম দিবে। সাপোজ ফার্স্ট গিয়ারে 30, সেকেন্ড গিয়ারে 50+, এভাবে যদি আপনি রাইড করেন তাহলে বাইকের মাইলেজ আপনার রিয়েল মাইলেজ থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার কম পাবেন। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন আপনার রাইডিংয়ের উপরে আপনার মাইলেজ ডিপেন্ড করতেছে। সো আপনি যদি র্যাশ রাইড না করেন তাহলে আপনি আপনার রিয়েল মাইলেজটা পাবেন, আর যদি র্যাশ রাইড করেন তাহলে মাইলেজ ড্রপ করবে, এটাই স্বাভাবিক। আপনার বাইকের দেখুন কী অবস্থা, কুকুরগুলো। আর সবসময় খেয়াল রাখবেন গ্রামের এসব রোডগুলোতে কুকুর অথবা মানুষ হুট করে রোডের মাঝখানে চলে আসে। ইভেন একটু আগে, তখন ক্যামেরা অন ছিল না, একটা লোক রোড ক্রস করতেছে, আমাকে দেখে সে রোডের মাঝখানে থেমে গেছে। আমার বাইকের স্পিড প্রায় 50 মতো ছিল। যাই হোক, এসব ব্যাপারগুলো আপনাদের খেয়াল করতে হবে। রোডে মাইলেজ ড্রপের আরেকটি অন্যতম কারণ হইতেছে বাইকের ব্রেকিং পিরিয়ড না মানা। আমার বাইকটি আমি 1600 কিলোমিটার পর্যন্ত ব্রেকিং পিরিয়ড মেনেছি এবং আপনারা আজকে দেখতেই পারবেন আমার বাইকে কত মাইলেজ দেয়। আপনি যদি আপনার বাইকটি প্রপারলি ব্রেকিং পিরিয়ডটা না মানেন তাহলে একটি সময় যে বাইকের মাইলেজ ড্রপ হওয়া শুরু করে। আর আপনারা অনেকেই বলতে পারেন যে ব্রেকিং পিরিয়ডটা কী, যারা ব্রেকিং পিরিয়ড সম্বন্ধে জানেন না, আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে ব্রেকিং পিরিয়ড কী এবং ব্রেকিং পিরিয়ডের সময় কী কী করণীয় সে বিষয় নিয়ে আমি আলোচনা করছি, আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো মোট কথা, আপনার বাইকের ভালো মাইলেজ পেতে গেলে আপনার বাইকের সবসময় একটু টাইম বাইক সার্ভিস করতে হবে। আজ মাইলেজ নিয়ে এত কথা বলার কারণ একটাই, আমরা যারা ইয়ং বাইকার রয়েছি তারা সবসময় বাইক কেনার আগে চিন্তা ভাবনা করি যে বাইকটা মাইলেজ কত দিচ্ছে। বাইকের মাইলেজের উপর ডিপেন্ড করে আমরা বাইকটা কিনি। যদি একটি বাইক মাইলেজও ভালো দেয় এবং বাইকটির লুকটাও সুন্দর হয় এবং বাইকের পাওয়ার যদি থাকে তাহলে সেই বাইকটা সবার মনে ধরবেই। যেমন এই সুজুকি জিক্সার এসএফ FIVSটা, এটার মাইলেজটাও যেরকম ভালো দেয় এবং বাইকটার লুক অসাম একটা লুক, আর বাইকটার পাওয়ারও আছে। সো এইসব কারণে এই বাইকটা আমার কেনা, এবং আমি জানি আমার মতো অনেকেই এই বাইকটার জন্য ওয়েট করতেছেন কারণগুলোর জন্য। 3 কিলোমিটার রাইড ডান, আর এখন আছে প্রায় সিঙ্গারের কাছাকাছি, প্রায় 5-6 কিলোমিটার আছে এখান থেকে সিঙ্গার। রোড এখন ফাঁকায় আছে। বাইকের ব্যালেন্স সম্পর্কে আপনাদের বলি, বাইকের ব্যালেন্স খুবই ভালো। বিশেষ করে বাইকটা যখন জ্যামের মধ্যে আমি রাইড করি বা আঁকাবাঁকা রাস্তায় রাইড করি, বাইকটা কখনোই আমাকে নিরাশ করেনি। এত সুন্দর একটা ব্যালেন্স এই বাইকে, সাসপেনশন এবং পিছনের মনোযোগ খুবই ভালো, যার কারণে বাইকটি যখন আপনি রাইড করবেন লং ট্যুর বলেন বা শর্ট ট্যুর বলেন কখনোই আপনার বিরক্ত লাগবে না, আপনার ব্যাক পেইন বা হাত ব্যথা এরকম জাতীয় কিছুই হবে না। আমি যখন বাইকটা কিনি তখন প্রথম 2 দিন আমার হাতে এবং ঘাড়ে ব্যথা ছিল, কারণ আমি তার আগে পালসার রাইড করতাম, পালসারটা একটু নিচু এবং এভাবে ঝুঁকে দাঁড়াইতে হইতো না। বাট এখন এই বাইকটা যখন রাইড করি আমার অভ্যাস হয়ে গেছে, এখন এই বাইকটাতে আমার কোনো সমস্যাই হয় না, কোনো ধরনের কোনো পেইন হয় না। এই বাইকটা যতই চালাই ততই ভালো লাগে। তো এখন আছে সিঙ্গার বাজারে, এখান থেকে হেমায়তপুর প্রায় 10 থেকে 12 কিলোমিটারের মতো, আর এখন পর্যন্ত আমি রাইড করেছি প্রায় 58 কিলোমিটার। হুট করে ঢুকাই দেয়, পিছনে বাইক আছে না কোনো গাড়ি আছে এটা কিচ্ছু দেখে না, হুট করে ঢুকাই দেয়, কমন সেন্সের অভাব। তো যাই হোক, প্রায় 58 কিলোমিটারের মতো রান করলাম, আর এখান থেকে হেমায়তপুর হচ্ছে 12 থেকে 13 কিলোমিটার, আর হেমায়তপুর থেকে সাভার হবে 6 থেকে 7 কিলোমিটার। তো প্রায় আরও 20 থেকে 25 কিলোমিটারের মতো রান হবে আমার, তো সেই হিসাব করলে 80 কিলোমিটার প্লাস হবে। আর যেহেতু রোড আজকে খালি আর রোডের অবস্থাটাও ভালো, সো এখান থেকে হেমায়তপুর যাইতে আমার 10 মিনিটও লাগবে না। সো দিনের আলো থাকতে থাকতে যাতে শ্যুটটা শেষ হয় সেই ব্যবস্থাটাই করতেছি।
প্রায় 62.4 কিলোমিটার রান করে ফেলছি আর এখান থেকে হেমায়েতপুর অনলি 8 কিলোমিটার এটা হচ্ছে সিঙ্গার ব্রিজ ঢাকা জেলা এবং মানিকগঞ্জ জেলার বর্ডার এটা এখান থেকে সিঙ্গার উপজেলা শেষ এবং মানিকগঞ্জ জেলা শেষ সাভার উপজেলা শুরু আর ঢাকা জেলা শুরু আর এটা হচ্ছে সিঙ্গার ব্রিজ আপনারা যারা ঢাকার আশেপাশে পরিবার পরিজন নিয়ে অথবা বন্ধুবান্ধব নিয়ে খোলামেলা পরিবেশে আড্ডা দিতে যাচ্ছেন বিকালবেলা তারা এই প্লেসটা আসতে পারেন আমার কোনো একটা ব্লগে আমি দেখিয়ে দিব ওয়াও হেমায়েতপুর চলে আসলাম 71.2 কিলোমিটার রান করছে এখন পর্যন্ত তো এখন এখান থেকে সরাসরি চলে যাব সাভার রেডিও কলোনি ফুয়েল পাম্পে সেখান থেকে আমি ফুয়েল নিয়েছিলাম আর এখন বলি আমার বাইকের দুই দিন আগে যখন মাইলেজ টেস্ট করি তখন কত মাইলেজ পেয়েছিলাম আমি সাভার থানা স্ট্যান্ড ফুয়েল পাম্প থেকে ফুয়েল নিয়েছিলাম ফুল ট্যাঙ্ক এবং আমি মানিকগঞ্জ হয়ে সিঙ্গার রোড হয়ে আবার সাভার আসি প্রায় আমি 82.5 কিলোমিটার রান করেছিলাম এবং যখন আমার ট্যাঙ্কে আমি ফুয়েল ভরি তখন 120 টাকার ফুয়েল যা লিটারে কনভার্ট করলে 1.34 লিটার আসে এবং 82.5 কিলোমিটারকে 1.34 দ্বারা ভাগ দিলে 61 মানে আমার এই বাইকটি পার লিটারে 61 কিলোমিটার মাইলেজ দিয়েছিল হ্যাঁ আমি জানি আপনারা বিশ্বাস করবেন না এই কথাটা শুনে বাট আমি সেটাই পেয়েছিলাম যেহেতু আমার গোপ্রো দিয়ে আমি সেটা ভিডিও শ্যুট করেছিলাম সেখান থেকে কেটে গেছে বাট আমি মোবাইলে ভিডিও করেছিলাম যখন আমি ফুয়েল ভরতেছিলাম লিটার ফুয়েল আমার ট্যাঙ্কে ঢুকে সেটা আমি এই ভিডিওতে দিয়ে দিব মাইলেজ টেস্ট করতেছে তো চলবে মিলে দেব আরেকটু না না মিলে না হ্যাঁ চলবে হ্যাঁ ঠিক আছে ওকে সো আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন একটা 150 সিসির বাইক 61 কিলোমিটার মাইলেজ দিবে এটা কেউ বিশ্বাস করবে না বাট আমিও ফার্স্টে বিশ্বাস করিনি বাট যখন দেখলাম আমি কক্সবাজার ট্যুর দিয়েছিলাম তখন প্রায় 84-50 কিলোমিটার মতো মাইলেজ পেয়েছিলাম তখন আমার পিছনে একজন পিলিয়ন ছিল যার ওয়েট ছিল প্রায় 60-70 কেজিস এবং আমাদের সাথে দুটা ব্যাগ ছিল আর আমার স্পিড সবসময় 80-100 মধ্যে ছিল কারণ আপনারা জানেন চিটাগাং মহাসড়ক সবসময় খালিই থাকে বিশেষ করে দুপুরবেলা বাসের সংখ্যা কম থাকে এবং ওয়ান ওয়ে হওয়ার কারণে সেখানে স্পিড ওঠানো খুবই সহজ তারপরে যখন আমার বাইকটি 50 কিলোমিটার মাইলেজ দেয় সেই ক্ষেত্রে আমার বাইকটি আমি সেই ক্ষেত্রে আমি দুই দিন আগে যখন মাইলেজ টেস্ট ভিডিও করি তখন আমি একাই ছিলাম এবং আমার অ্যাভারেজ স্পিড ছিল 70-80 সো সেই ক্ষেত্রে 61 কিলোমিটার মাইলেজ দিতেও পারে বাট ইন্ডিয়ান কিছু মাইলেজ টেস্ট ভিডিওতে আমি দেখলাম 55-57 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেয়েছে আর 61 বাংলাদেশের মধ্যে হয়তো বা আমিই প্রথম পেয়েছিলাম তো যাই হোক সেই মাইলেজটা সঠিক কি না ভুল সেটা আজকেই প্রমাণ হবে তো এখন যে ফুল ট্যাঙ্ক করি তারপর দেখি কত মাইলেজ পাই রাইট সাইডে এটা হচ্ছে সাভার থানা স্ট্যান্ড ফুয়েল পাম্প সাভারের মধ্যে বেস্ট একটা ফুয়েল পাম্প এখানে আপনার ফুয়েল পরিমাণে কম দিবে না সাভার রেডিও কলোনি নিয়ে একটু সন্দেহ থাকলেও এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমি সবসময় এই ফুয়েল পাম্প থেকে এই ফুয়েল ভরি আপনারা সবসময় চেষ্টা করবেন যেসব ফুয়েল পাম্পগুলো ভালো চলে ফুয়েল নেওয়ার যেসব ফুয়েল পাম্পের সুনাম রয়েছে এবং ভালো চলে তারা পরিমাণে কমও দেবে না এবং ভেজাল ফুয়েল না দেওয়ার সম্ভাবনায় বেশি থাকে তো চলে এলাম সাভার রেডিও কলোনি ফুয়েল পাম্পে আর এখান থেকে প্রথমে আমি ফুয়েল নিয়েছিলাম এখনও যেটা থেকে ফুয়েল নিয়েছি সেটা থেকে ফুয়েল নেব এবং ফুল ট্যাঙ্ক করব দেখা যাক এটা তো
আমাকে এই পর্যন্ত দিবেন, ঠিক আছে? এই পর্যন্ত এর বেশি না, একটু দাঁড়ান দাঁড়ান, এক মিনিট এক মিনিট এক মিনিট, হ্যাঁ দেন। আপনাদের সুবিধার্থে আমি মোবাইলে ভিডিও করে নিলাম। হ্যাঁ, কতটুকু আসছে আরেকটু? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখতে পাচ্ছেন ফুল এই পর্যন্ত ভরেছি। আর কত আসছে? 1.12 না? হ্যাঁ 1.12। এখানে প্রায় 100 টাকার ফুয়েল আসলো, আর 1.12 লিটার ফুয়েল আমার ট্যাঙ্কে ভরলাম। আর আপনারা একটু আন্দাজ করেন যে 82.5 কিলোমিটার রান করে 1.34 লিটার আসার পরে আমার 61 মাইলেজ দিয়েছে। তো আমি এখন এটা টেস্ট করি, আপনারা আগে দেখিয়ে নেই। ট্রিপ এ এটা, এখানে আছে 79.6, প্রায় 79.6 কিলোমিটারের মতো। এটা হচ্ছে ট্রিপ এ, এটা হচ্ছে ট্রিপ বি 79.6, এবং ওডোমিটার 4078 কিলোমিটার। তো আপনারা ভিডিও সামনের দিকে নিয়ে দেখতে পারেন আমার ওডোমিটারে কত ছিল, তখন আসে হিসাবের পালায়। তো হিসাবটা করার জন্য আমি যে মোবাইলে যে ভিডিওটা করেছি সেটা বের করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইলে ভিডিওটা প্লে করলাম, হয়তো এখানে আসতেছে না। তো প্রায় এখানে দেখাচ্ছে একটু ওয়েট করুন, প্রায় ফুল ট্যাঙ্ক আমি এখানে ভরে ফেলেছি 1.12। আপনারা দেখতে পাচ্ছেন 1.12, প্রায় 100 টাকার ফুয়েল আসছে। তো এখন হিসাব করি, আমি টোটাল রান করেছি 79.6 ভাগ 1.12, প্রায় 71 কিলোমিটার। ইম্পসিবল! এর মানে কি ইম্পসিবল? দুই দিন আগে যখন আমি মাইলেজ টেস্টের ভিডিও করি তখন 61 মাইলেজ দিছে, এখন দিতেছে 71 মাইলেজ। এটা বিশ্বাসযোগ্য না, অবিশ্বাস্য। এটা মানে এখন কি বলবো আমি আপনাদের সামনেই, কিন্তু সব করলাম। আপনাদের ট্যাঙ্কটা দেখিয়ে দেই কোন পর্যন্ত আমি ফুয়েল নিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মানে এর অরিজিনাল আমি বিশ্বাস করতে পারতেছি না। সেই দুই দিন আগে যখন আমি ভিডিও করছিলাম তখন ভিডিওটা কেটে গেছে, আমি দিতে পারি নাই। তখন আমি হয়তোবা ভাবছিলাম যে মাইলেজ হয়তোবা এত দেয় নাই বা যে কোনো একটা সমস্যার কারণে। বাট আজকে যখন আমার মাইলেজ টেস্ট করলাম, আপনারা নিজেই দেখতে, আবারও দেখাচ্ছি আপনাদের, 7.69.6 কিলোমিটার, 7.96 ভাগ 1.12, 1.12 71 কিলোমিটার। মানে পার লিটারে আমি 71 কিলোমিটার মাইলেজ পাচ্ছি। আমি জানি না এটা মানে এত মাইলেজ দিবে কিনা, কিন্তু আপনাদের সামনে আমি দেখালাম। ইভেন আমি যখন দুদিন আগে মাইলেজ টেস্ট ভিডিও করি তখনও সেম 61 কিলোমিটার আমার মাইলেজ দিয়েছিল, প্রায় 61 একটু উপরে, 62 হবে সেটা। তো আমি জানি না আমার বাইকটা এত মাইলেজ দিচ্ছে কিনা, 71 কিলোমিটার ইম্পসিবল এত মাইলেজ দেওয়া। তারপর আমি আপনাদের কাছে একটা জিনিস অন্তত পক্ষে বলতে পারবো যে আপনার বাইকটা হাইওয়েতে 50+ কিলোমিটার মাইলেজ দিবেই। আর এরপরের মাইলেজ টেস্ট ভিডিওটা আমি ঢাকা সিটিতে জ্যামের মধ্যে করব, যে আমি দেখতে চাই ঢাকা সিটির ভেতরে জ্যামের মধ্যে আমার বাইকটা মাইলেজ দেয় কত। তো আমি এখন যেহেতু রাইড করি তো আমার যতটুকু অ্যাভারেজে আমার মাইলেজ আছে 50+, 50 নিচে আমি তেমন মাইলেজ পাই না। মাঝে মাঝে আমি 45 পেয়েছি এক থেকে দুইবার, বাট আমি সবসময় 84-50 কিলোমিটার উপরেই মাইলেজ পেয়েছি। আর আপনারা কমেন্ট বক্সে জানান আপনারা কে কত মাইলেজ পাচ্ছেন। আর যদি ইন্ডিয়ান কোনো অডিয়েন্স থেকে থাকেন, কলকাতার কোনো ভাই যদি থেকে থাকেন, তারা যদি এই বাইকটা আগে থেকে ইউজ করতেছেন, তারাও বলেন আপনারা মাইলেজ কত পাচ্ছেন। আর আনঅফিসিয়ালি যারা বাংলাদেশে এক বছর আগে এই বাইকটা কিনেছেন, তারাও কমেন্টে জানান আপনারা মাইলেজ কীরকম পাচ্ছেন। এই বাইকটা FIABS যে বাইকটা রয়েছে, এই বাইকটা 50+ আপনার মাইলেজ দিবেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকে লিঙ্ক দিয়ে দিব, যদি কোনো কোশ্চেন থেকে থাকে তো সরাসরি আমাকে ফেসবুকে নক দিতে পারবেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার আগে আমি ভিডিওটা শেষ করতে পারছি।
তো যাই হোক, যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।